হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা যদি আপনি এইভাবে শিখলে আপনার ভয় মালয়েশিয়ান ভাষা কেটে যাবে টপ মালা ওয়ার্ডস এবং সেন্টেন্সের কালেকশন রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন একজন নতুন শিক্ষার্থীর জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন আপনি চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিষয়গুলো দেখে নিতে পারেন তো ভিউয়ার্স তাহলে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে যা আপনার জন্য রয়েছে মালয়েশিয়ান শব্দ বিলা যার বাংলা অর্থ হলো কখন বেলা যার বাংলা অর্থ হলো কখন মালাইশ শব্দ পিগি যার বাংলা অর্থ হল যাই পিগি অর্থ হলো যাই মালাই শব্দ দি মানা বাংলা অর্থ হলো কোথায় দি মানা অর্থ হলো কোথায় মালায় শব্দ সেগেরা অর্থ হল শীঘ্রই সেগেরা শব্দের অর্থ হল শীঘ্রই মালায় শব্দ গেম বরে যার বাংলা অর্থ হলো ছবি গেম বরে বাংলা অর্থ হলো ছবি মালয় শব্দ আওয়াল যার বাংলা অর্থ হলো আগে আওয়াল অর্থ হলো আগে মালয় শব্দ বুলান যার বাংলা অর্থ হলো মাস বুলান শব্দের বাংলা অর্থ হলো মাস আবার মালয় শব্দ বাংলা বয়স এর মালায় হবে টুয়া টুয়া অর্থ হল বয়স বাংলায় শত্রু এর মালায় শব্দটি হবে মুছু মুছু অর্থ হল শত্রু বাংলা শব্দ জোয়ান বা যুবক এর মালায় শব্দটি হবে মোডা জয়লাভ বা আনন্দ করা মিশাং মিশাং অর্থ হচ্ছে জয়লাভ বা আনন্দ করা বাংলা শব্দ সাদ যার মালায় হবে আটাফ আটাফ অর্থ হল ছাদ রান্না করা এর মালায় হবে মেমাসাক মেমাসাক অর্থ হল রান্না করা তো বন্ধুরা আমরা প্রথম স্লাইডের যে বিষয়গুলো দেখলাম তা হল অনেক গুরুত্বপূর্ণ আপনাকে মালাই ভাষা কথা বলতে হলে এই ধরনের শব্দের অর্থ অথবা বেসিক ওয়ার্ড মিনিংগুলো জেনে নিতে হবে এখানে ঝুরি ঝুরি এর মালাই হবে বাকুল ঝুড়ি এর মালাই হবে বাকুল কেনা এর মালাই হবে বিলি বিলি অর্থ হল কেনা কেরানি এর মালায় হবে খেরানি ক্যামেরা এর মালায় হবে কী মেরা কী মেরা বাংলায় জাতি এর মালায় হবে বাংসা বাংসা অর্থ হল জাতি বাংলায় জানা এর মালায় হবে ক্যানাল ক্যানাল অর্থ হল জানা বাংলায় আপত্তি এর মালয়েশান শব্দটি হবে বনেতা বনেতা অর্থ হল আপত্তি আমার এর মালেশন হবে পন ইয়া পোন ইয়া অর্থ হল আমার খেলনা এর মালায় শব্দটি হবে মাইনাল আদেশ পেরিনাথ সাগর লাউই বাংলায় নিকটে এর মালায় শব্দটি হবে ডিকাট ডিকাট অর্থ হল নিকটে বাংলায় পর এর মালয়েশান হবে মেমপাই মেমপাই অর্থ হল পর বৃদ্ধ এর মালয়েশান শব্দটি হবে ডিঙ্গিন ডিঙ্গিন অর্থ হল বৃদ্ধ আবার আসল এর মালয়েশান শব্দটি হবে ত্যাগ করা এর মালিশন শব্দটি হবে বিরাট কাট বিরাং কাট বিরাং কাট অর্থ হল ত্যাগ করা আসল এর মালিশন শব্দটি হবে আসলি আসলি মিন আসল আশা এর মালিশন শব্দটি হবে হারাফ হারাফ অর্থ হল আশা হারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টিউলাং টিউলাং অর্থ হলো হার তলা লানতাই লানতাই অর্থ হল তলা ঋণ এর মালয়েশিয়ান শব্দটি হবে হুটাং হুটাং অর্থ হল ঋণ আঠা আঠাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পেলিকাঠ পেলিকাট অর্থ হলো আঠা ছাত্র এর মালিশন শব্দটি হবে মুরিদ ছাত্র এর মালিশন শব্দটি হবে মুদ ব্যবসায়ী এর মালিশন শব্দটি হবে পেনজুয়াল পেনজুয়াল অর্থ হল ব্যবসায়ী জাদুকর এর মালিশন শব্দটি হবে পেমোজিক পেমোজিক অর্থ হল জাদুকর প্রতিবেশী এর মালয়েশিয়ান শব্দটি হবে জিরান জিরান অর্থ হল প্রতিবেশী এটা দামি এর মালয়েশান শব্দটি হবে ইনি মাহাল সাঙ্গাত ইনি মাহাল সাঙ্গাত অর্থ হলো এটা দামি বা এটা মূল্যবান আমি পানি চাই সায়া মাহু আইর সায়া মাহু আইর অত হল আমি পানি চাই রাতের খাবার মাকান মালাম মাকান মালাম অর্থ হল রাতের খাবার দুপুরের খাবার মাকান তেঙ্গাহারি মাকান তেঙ্গাহারি অত হল দুপুরের খাবার সকালের নাস্তা সারা পান পাগি সারা পান পাগি অত হলো সকালের নাস্তা আমি চা চাই সায়া মাহুতে সায়া মাহুতে অর্থ হলো আমি চা চাই শুভ রাত্রি সালামাত মালাম রাত্রি সালামাত মালাম ধন্যবাদ এর বাক্যটি হবে তেরিমা কাশি তেরিমা কাশি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টিটলার মাধ্যমে আপনারা খুব সহজেই মালয়েশিয়ান ভাষা কথা বলতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভুল করবেন না পরবর্তী ভিডিওগুলি দেখবেন আপনার প্রয়োজন অনুসারে